মাঠের মানুষ সর্বোচ্চ কতদিন মাঠের বাইরে থাকতে পারেন, এ নিয়ে একটা প্রতিযোগিতা হলে নেইমার নিশ্চিতভাবে সবার উপরেই থাকবেন। সবশেষ ফরাসি লীগ আতেলিলির বিপক্ষে নতুন করে অ্যাঙ্কেল চোটে পড়ে মৌসুমই শেষ হয়ে গেছে তার। তবে মাঠের সঙ্গে নেইমারের দূরত্ব যতই বাড়ুক, বুটের চুক্তিতে তার ধারে কাছে নেই কেউ। 2020 সালে নাইকির সঙ্গে 15 বছরের চুক্তি শেষ হয় নেইমারের। এখন চুক্তি জার্মান প্রতিষ্ঠান পুমার সঙ্গে। পুমার বুট পায়ে দিয়ে বছরে 290 কোটি টাকা আয় করেন নেইমার, যা ক্রীড়া ইতিহাসে পৃষ্ঠপোষক কোম্পানির সঙ্গে সবচেয়ে বড় ব্যক্তিগত চুক্তি। এরপরই আছেন তার বন্ধু ও ক্লাব সতীর্থ লিওনেল মেসি। বুটের চুক্তি থেকে বছরে 226 কোটি টাকা পান এই ক্ষুদে জাদুকর। সতীর্থ নেইমারের চেয়ে 64 কোটি টাকা কম পান তিনি। তার সঙ্গে আজীবনের চুক্তি আছে জার্মান প্রতিষ্ঠান এডিডাসের। তালিকার 3 নম্বরে আছেন CR7। নাইকির সঙ্গে পর্তুগিজ মহাতারকার চুক্তি চিরকালের। নাইকির বুট পরে খেলতে নেমে বছরে 189 কোটি টাকা পকেটে পড়েন সৌদি আরব ক্লাব আল নাসেরে যোগ দেওয়া রোনালদো, যা নেইমারের চেয়ে 101 কোটি টাকা কম। হালের অন্যতম সেরা কিলিয়ান এমবাপ্পে নাইকির সঙ্গে চুক্তি করেছে 2019 সালে। যুক্তরাষ্ট্রের কোম্পানিটির বুট পরায় বছরে তার অ্যাকাউন্টে জমা হয় 176 কোটি টাকা। এডিডাস ও নাইকির সঙ্গে আজীবন চুক্তি করায় চাইলেই ব্র্যান্ড পরিবর্তন করতে পারবে না মেসি রোনালদোরা। তবে বর্তমান ফুটবলাররা বুটের চুক্তিতে মেসি রোনালদোর পথে হাঁটেন না, কয়েক বছর চুক্তি করার মেয়াদ শেষে ব্র্যান্ড পাল্টে ফেলেন তারা। রাশেদ অমিত এখন